হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। বরাবরের মতো আমি চলে এসেছি স্মার্ট ইডিউ ভার্সন 14-এর মডিউল ডেমনস্ট্রেশন প্রদান করার জন্য। তো আমি আজকে যে মডিউলটাকে নিয়ে আসলে ডেমনস্ট্রেশন প্রদান করব, সেই মডিউলটা হচ্ছে রিক্রুটমেন্ট মডিউল, যেটা আসলে খুবই একটা প্রয়োজনীয় মডিউল এবং সবাই আসলে এই মডিউলটার সাথে পরিচিত। তো এই মডিউলটাকে নিয়েই আমি আজকে ডেমনস্ট্রেশন প্রদান করতে যাচ্ছি। তো এই মডিউলটা সম্পর্কে আসলে ডেমনস্ট্রেশন প্রদান করতে হলে আমাকে প্রথম জানতে হবে যে আসলে এই মডিউলটা আসলে কি বা রিক্রুটমেন্টটা কি এবং এটা কেন করা হয় এবং এটা কিভাবে আসলে এই প্রসেসটা কমপ্লিট করা হয় সিস্টেমের যথোপযুক্ত ব্যবহার করার মাধ্যমে। তো চলুন আমরা আসলে ডিটেলস এই রিক্রুটমেন্ট সম্পর্কে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানব। তো পুরো ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ মশিউর রহমান। তো চলুন শুরু করা যাক আজকের রিক্রুটমেন্ট মডিউলের উপর ডেমনস্ট্রেশন প্রেজেন্টেশন। তো আমি প্রথমেই চলে যাব স্মার্ট ইডিও ভার্সন 14-এর রিক্রুটমেন্ট মডিউলে। তো এই রিক্রুটমেন্ট মডিউলে চলে যাওয়ার পর এই ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে, রিক্রুটমেন্ট মডিউলের টোটাল ড্যাশবোর্ডটা দেখাচ্ছে। তো আমি যেটা ভিডিওর প্রথমেই বলেছি যে আসলে রিক্রুটমেন্ট মডিউলটা নিয়ে ডেমনস্ট্রেশন প্রদান করার আগে আমার টোটাল বিষয়গুলো নিয়ে একটু ব্রিফ করব, যে রিক্রুটমেন্টটা কী, কেন দেওয়া হয়, এটা এই বিষয়গুলো নিয়ে একটু ব্রিফ করব। তো রিক্রুটমেন্টটা হচ্ছে আসলে বেসিক্যালি একটা অর্গানাইজেশনের নিয়োগদান প্রক্রিয়া, হিউম্যান রিসোর্স বা ম্যান পাওয়ার কে নিয়োগদান করা হয় বিভিন্ন পোস্টে, বিভিন্ন পজিশনে নিয়োগদান করা হয় আর কি। তো এই নিয়োগদান প্রক্রিয়াটা করা হয়ে থাকে প্রতিষ্ঠানের অপারেশনগুলোকে আসলে স্মুথ করার জন্য এবং প্রতিটা ডিপার্টমেন্টের কাজগুলোকে আসলে একটা টিম ওয়াইজ সম্পন্ন করার জন্য এবং কোলাবোরেটলি আসলে একটা প্রজেক্টকে উঠানোর জন্য বা একটা পুরো একটা অর্গানাইজেশনকে নিয়ে কাজ করার জন্য এই রিক্রুটমেন্ট আসলে খুবই জরুরি, খুবই প্রয়োজনীয়, খুবই দরকার। এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটার মাধ্যমে বা এই নিয়োগদানের মাধ্যমে আমরা আসলে দক্ষ জনবল নিয়োগ দিতে পারি এবং এই দক্ষ জনবল নিয়োগদানের মাধ্যমে আমরা আমাদের অর্গানাইজেশনের যে মেইন উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে আসলে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা হাসিল করতে পারি এবং একটা নির্দিষ্ট লক্ষ্যকে আমরা অর্জন করতে পারি। তো এই রিক্রুটমেন্ট প্রসেসটা দিয়ে আমরা এই টোটাল অর্গানাইজেশনাল যে নিয়োগদানের প্রক্রিয়া, এই জনবল নিয়োগদানের প্রক্রিয়াটা কমপ্লিট করতে পারি। তো যাক, আমি টোটাল বিষয়টাই বললাম যে আসলে রিক্রুটমেন্টটা কী এবং কেন এটা দেওয়া হয়। আর এখন আমি এই টোটাল প্রেজেন্টেশনের মাধ্যমে, টিউটোরিয়ালটার মাধ্যমে আমি দেখাবো যে আসলে কীভাবে স্মার্ট ইডিও ভার্সন 14-এর রিক্রুটমেন্ট মডিউলটাকে আসলে ইউজ করার মাধ্যমে, রিক্রুটমেন্ট মডিউলটার যথোপযুক্ত ব্যবহার করার মাধ্যমে আমরা একদম সিস্টেম থেকে আসলে আমরা একটা রিক্রুটমেন্ট করতে পারি। ঠিক আছে, তো আমাদের যেহেতু সময় পরিবর্তন হচ্ছে, সময়ের পরিবর্তনের সাথে সাথে আমরা নিয়োগদান প্রক্রিয়াগুলো আমাদের আগে যেটা হলো হতো যে ফিজিক্যালি হইতো, এখন বিশেষ করে সময়ের পরিপ্রেক্ষিতে এগুলো অনলাইন বেসড হয়ে গেছে। ঠিক আছে, তো এই সব প্রসেসগুলো আমরা এই সিস্টেম থেকেই দেখাবো আর কি। টোটালি আমাদের না কোনো খাতায় লিখতে হবে, না কোনো হার্ড কপি মার্কিং করতে হবে, না কোনো রিপোর্ট সাবমিট করতে হবে যে রিক্রুটমেন্টের রিজাল্টগুলো আমার এই ছিল, এই আসল বিষয়ে এগুলো কিছুই আসলে করার প্রয়োজন নেই, যেহেতু সিস্টেমে আমাদের অলরেডি রিক্রুটমেন্ট মডিউল রয়েছে। এই মডিউলটাকে ইউজ করার মাধ্যমে আমরা রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করতে পারি আমাদের অর্গানাইজেশনের। তো চলুন আমি ওইটাই দেখাবো কিভাবে আমরা স্মার্ট ইডিও ভার্সন 14-এর রিক্রুটমেন্ট মডিউলটাকে নিয়ে
আমরা কাজ করার মাধ্যমে আমরা রিক্রুটমেন্ট প্রসেসটা ওভারঅল কমপ্লিট করতে পারি। তো প্রথমেই আমি একটু ওভারভিউ দিয়ে নিব, সেটা হচ্ছে যে একটা রিক্রুটমেন্ট যখন স্টার্ট হয় বা একটা রিক্রুটমেন্ট যখন দরকার হয় বা ম্যান পাওয়ার যখন রিক্রুট বা নিয়োগদানের প্রয়োজন হয়, জনবল নিয়োগদানের দরকার হয়, তখন আসলে অফিসিয়ালি একটা টপ ম্যানেজমেন্টের কাছ থেকে বা রেসপন্সিবল ডিপার্টমেন্টের কাছ থেকে আমাদের যেটা করতে হয় যে একটা অ্যাপ্রুভাল নিতে হয়, বা একটা রেসপন্সিবল ডিপার্টমেন্টের ম্যানেজার সে একটা টপ ম্যানেজমেন্টের কাছ থেকে একটা অ্যাপ্রুভাল নিবে যে আমার এই পোস্টের জন্য আমার এতজন লোকবল দরকার। ঠিক আছে, এটার জন্য একটা একদম একদম ইন অ্যাট ফার্স্টেই একটা অ্যাপ্রুভাল নিবে। ঠিক আছে, তো আরও যদি আমরা একটু ফার্স্ট থেকে আসতে যাই যে আসলে একদম ফার্স্ট কি, প্রথম ফার্স্ট হচ্ছে আমাদের প্রয়োজনীয়তা সাপেক্ষে আমরা একটা মিটিং করতে পারি একটা ডিপার্টমেন্টের, যে আমার বড় একটা নিয়োগদান প্রক্রিয়াতে যখন আমরা যাব তখন একটা মিটিং প্রক্রিয়াটার মাধ্যমে আমরা কিন্তু শুরু করতে পারি। তো মিটিংটাকেও আমরা প্রসেসে রাখতে পারি। ঠিক আছে, তো মিটিং করে দেন সিদ্ধান্ত হলো যে আমরা অমুক পজিশনে বা নির্ধারিত পজিশনে আমরা এই এই পরিমাণ, সাপোজ একটা কোঅর্ডিনেশন অফিসার পোস্ট, এই পোস্টে আমার 15 জন কোঅর্ডিনেশন অফিসার লাগবে, একটা একজন ডেপুটি ম্যানেজার পোস্ট, এই এই পোস্টে আমাদের 10 জন দক্ষ জনবল লাগবে। তো এটা মিটিং করার মাধ্যমে আমরা সেট করে ফেলবো, এবং সেট করার পরে যেটা হবে আমরা কিন্তু পরবর্তীতে অফিসিয়ালি একটা অ্যাপ্রুভাল দিব, যে অ্যাপ্রুভালটার মাধ্যমে অ্যাপ্রুভালটা হবে এরকম যে আমাদের এই ডিপার্টমেন্টে টোটাল এই এই পোস্টে টোটাল এত 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 জন লোক আমার লাগবে, এই অনুসারে আমরা একটা অফিসিয়াল অ্যাপ্রুভাল কমপ্লিট করবো আর কি। তো এটা আমি আসলে অ্যাপ্রুভাল মডিউলটার মাধ্যমেই আমি বলবো কমপ্লিট করার জন্য। অ্যাপ্রুভাল মডিউলের ভিডিওটা আমি অলরেডি কমপ্লিট করেছি, এটা অ্যাপ্রুভাল মডিউলের ভিডিওটা আপনারা দেখতে পারলে হয়তো বা ইন ডিটেলস সব কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। ঠিক আছে, তো অ্যাপ্রুভাল মডিউলের ভিডিওটা থেকে আপনারা দেখে এই অ্যাপ্রুভাল প্রসেসটা, অফিসিয়াল অ্যাপ্রুভাল প্রসেসটা রিক্রুটমেন্টের জন্য কমপ্লিট করতে হবে। দেন করার পরে যেটা হবে যে আমাদের একদম রিক্রুটমেন্ট পর্যায়ে আমাদের এখন চলে যেতে হবে, রিক্রুটমেন্টটা শুরু করতে হবে। তো রিক্রুটমেন্টটা যখন আমরা শুরু করব তখন অ্যাট ফার্স্ট আমরা সিস্টেমে যে কাজটা করতে হবে, আমাদের জব পজিশনটা ক্রিয়েট করতে হবে, মানে একটা জব পজিশন আমরা ক্রিয়েট করে ফেলবো। তো জব পজিশনটা ক্রিয়েট করে ফেলতে হবে। জব পজিশন ক্রিয়েট করার পরে আমরা ওখান থেকে একটা ফর্ম ডেভেলপ করব, যে যে ফর্মটার মাধ্যমে আসলে একটা জব সিকার সে তার সে অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট করতে পারবে। অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট করে ওই কমপ্লিট করার পরে ওখান থেকে আমরা একটা সিভি শর্ট আউট করবো, তারপর পাশাপাশি আমরা একটা রিক্রুটমেন্টের একটা এক্সাম নিব, অ্যাসেসমেন্ট নিব, অ্যাসেসমেন্ট নেওয়ার পরে একটা রেজাল্ট হবে, রেজাল্ট হওয়ার পরে আমরা দেন ফাইনাল একটা ভাইবার জন্য শিডিউল মিটিং আমরা একটা অ্যারেঞ্জ করবো। দেন আমরা সবগুলো এই প্রসেস কমপ্লিট করার পরে ইন ফাইনালে একটা রিজাল্ট, অ্যাসেসমেন্টের রিজাল্ট, ভাইবার মার্কিং সহ অ্যাসেসমেন্টের রিজাল্ট ভাইবা বোর্ড থেকে যেটা পাবো, এবং রিক্রুটমেন্টে প্রতিটা জব সিকার বা জব অ্যাপ্লিকেন্ট যত নাম্বার পেয়েছে এই নাম্বারগুলো যোগ করে, তারপর ওভারঅল একটা রিপোর্ট আমি সিস্টেম থেকে কিভাবে জেনারেট করব সেই বিষয়টাই আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। আমার পাশাপাশি রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হওয়ার পরে যে এমপ্লয়ি আসলে এই পোস্টের জন্য যোগ্য সেই এমপ্লয়ি কে সরাসরি এখান থেকে আমরা ক্রিয়েট এমপ্লয়ির মাধ্যমে আমরা এমপ্লয়ি ক্রিয়েট করে ফেলতে পারবো সিস্টেম থেকেই। তো যাক, এই টোটাল প্রসেসটাই আমি আসলে আপনাদেরকে আজকে দেখাবো, এই টোটাল প্রসেসটা কীভাবে আমরা কমপ্লিট করব। তো চলুন আমরা প্রথমেই শুরু করি, জব পজিশন আমরা ক্রিয়েট করব। হ্যাঁ, তো জব পজিশনটা ক্রিয়েট করা থেকে আসলে রিক্রুটমেন্ট প্রসেসটা টোটালি ফর্মালি একদম সিস্টেম থেকে শুরু হবে। তো ওইটাই আমি একটু দেখাচ্ছি, জব পজিশনে যে যে আমি ক্রিয়েট করব, ক্রিয়েট করে সাপোজ এখানে আমি জব পজিশনটা লিখব, এখানে আমি ডিটেলসে চলে আসলাম। হ্যাঁ, অ্যাডমিন অফিসার। তো এখন জব পজিশনটা ক্রিয়েট করার পরে এই অ্যাডমিন অফিসারের আসলে জব ডেসক্রিপশনটা কী থাকবে এটা কিন্তু আমি এখান থেকে দিয়ে দিব, যে জব ডেসক্রিপশনটা অ্যাডমিন অফিসারের জব ডেসক্রিপশন থাকবে এই, তার
ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন সাইডে কী কাজ থাকবে, এইচআরে কী কাজ থাকবে, এইসব বিষয়গুলো এখানে আমরা দিয়ে দিব। দিয়ে দেন আমরা যেটা করব সেটা হচ্ছে যে রিক্রুটমেন্টের প্রসেসগুলো আমরা এখান থেকে শুরু করে দিব, ঠিক আছে? তো রিক্রুটমেন্টের প্রসেসটা যখন শুরু করব তখন এখানে আমার যেটা দেখা যাবে যে আমার ডিপার্টমেন্টটা সেট করে দিতে হবে। তো যেহেতু অ্যাডমিন অফিসার আসলে ডিপার্টমেন্টটা ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন টিমেই যায়, তো আমি ওইটা ওখানে দিয়ে দিলাম। জব লোকেশনটা এখান থেকে দিয়ে দিলাম যেটা আছে, ঠিক আছে? তারপর দেখা যাচ্ছে যে আমার এই পোস্টে আসলে কতজন লোক লাগবে আমি এটা এখান থেকে দিয়ে দেবো। সাপোজ 10 জন লোক লাগবে আমার, ঠিক আছে? আর পরে আছে ইন্টারভিউ ফর্মটা আমার ডেভেলপ করে দিতে হবে। ইন্টারভিউ ফর্মটা যেটা হচ্ছে যে ইন্টারভিউ ফর্মটা কিন্তু আমরা বরাবরের মতো সার্ভে মডিউলটাকে ইউজ করার মাধ্যমে কিন্তু ইন্টারভিউ ফর্মটা ডেভেলপ করে দিব, যেটা সার্ভে মডিউলের ডেমনস্ট্রেশনটা বা ভিডিও টিউটোরিয়ালটা যদি আমরা আপনারা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে সার্ভে মডিউলটার মাধ্যমে একটা ফর্ম কিভাবে ডেভেলপ করা যায়। তো সেক্ষেত্রে রিক্রুটমেন্ট ফর্মটা কিভাবে ডেভেলপ করা হয় ওখান থেকে, ওইটা সার্ভে মডিউলটা দেখলে আমরা ওখান থেকে আইডিয়া নিয়ে একটা রিক্রুটমেন্ট টেস্টের জন্য একটা সার্ভে মডিউল ডেভেলপ করে এখানে জাস্ট এই সার্ভে মডিউলটাকে মডিউল থেকে রিক্রুটমেন্ট টেস্ট এরিয়াটা দিয়ে দিতে হবে। যেমন আমি একটা ফর্ম অলরেডি ডেভেলপ করেছি, যেমন রিক্রুটমেন্ট টেস্ট ফর এই পোস্ট আর কি, তো এটা আমি দিয়ে দিলাম এখানে। দিয়ে রিক্রুটারটা এখানে সেট করে দিব যে আসলে এটা রিক্রুটমেন্টটা কে আসলে অ্যাসাইন্ড আর কি, এই রিক্রুটমেন্টটা কে অ্যাসাইন। সাপোজ এই রিক্রুটমেন্টটা আমি অ্যাসাইনটা এখানে দিয়ে দিলাম যে এই রিক্রুটমেন্টটা কে অ্যাসাইন, এটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে এটা সেভ করে দিলাম। তো আমার কিন্তু রিক্রুটমেন্টের ইনিশিয়াল যে কাজ, যে জব ডেসক্রিপশনটা সেট করা, একটা জব পজিশন ক্রিয়েট করা, তারপর রিক্রুটমেন্টের কোন ডিপার্টমেন্ট, জব লোকেশন, তারপরে এক্সপেক্টেড নাম্বার অফ এমপ্লয়িজ, তারপরে যেটা দেখা যাচ্ছে যে ইন্টারভিউ ফর্ম, কোন ইন্টারভিউ ফর্মটার মাধ্যমে রিক্রুটমেন্টটা হবে ওইটা, তারপরে পাশাপাশি কে এই রিক্রুটমেন্টের জন্য অ্যাকচুয়ালি অ্যাসাইন রেসপন্সিবল, এটা কিন্তু এখান থেকে আমি সেট করে দিয়ে দিলাম, ঠিক আছে? তো আমার কিন্তু ইনিশিয়াল কাজ শেষ, আমার রিক্রুটমেন্টের ফর্মও ডেভেলপ হয়ে গেছে, আমার টোটাল নাম্বার অফ এক্সপেক্টেড এমপ্লয়িজও আমি এখান থেকে সেট করে দিয়েছি, কটা লাগবে এটাও দিয়ে দিয়েছি, সবই আমি এখান থেকে কমপ্লিট করে দিয়েছি। এখন মেন প্রসেসটা হচ্ছে যে যেই রিক্রুটমেন্টটা আমরা করতে যাচ্ছি এটা আমাদের এখন, এই রিক্রুটমেন্টটা আসলে আমাদের পাবলিসিটি করতে হবে, ঠিক আছে? এটা আমাদেরকে অ্যাড দিতে হবে, এটা আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করার মাধ্যমে আমরা এটা অ্যাডটা দিতে পারবো, ঠিক আছে? তো এখন যেহেতু আমরা একটা পোস্ট অলরেডি ক্রিয়েট করছি, তো এটা কিন্তু আমরা অ্যাডটা কিন্তু খুব সহজেই দিয়ে দিতে পারি, আমরা সিস্টেমের যথোপযুক্ত ব্যবহার করার মাধ্যমে এটা আমরা অ্যাডটা কিন্তু দিয়ে দিতে পারি, ঠিক আছে? তো এখন আমি আমার এটার জন্য আমি আমার ওয়েবসাইটে চলে যাব, গো টু ওয়েবসাইটে যেয়ে আমি আমার এই গেলেই দেখতে পারবো যে আমার এই এই পোস্টের জন্য একটা কি আমার অ্যাডের একটা সিচুয়েশন, পজিশন বা প্ল্যাটফর্ম কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অলরেডি সিস্টেম থেকে। এবং এখানে যখন এই 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 ডেজিগনেশনে যখন আমি এই কী বলে অ্যাপ্লিকেশনের প্রসেসটা তৈরি করলাম তখন একটা লিঙ্ক এখানে ক্রিয়েট হয়ে গেছে। এই লিঙ্কটা কিন্তু আমার মেন জিনিস, এই লিঙ্কটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে কিন্তু এটা জাস্ট পোস্ট করার মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে আমরা এই লিঙ্কটাকে জাস্ট পোস্ট করে দেবো, ফেসবুকের আমরা যখন দিব তখন পোস্ট অপশনে যে এটা পোস্ট করে দিয়ে দিব, যে পোস্ট করে দিয়ে দিব ডিটেলস যে আমার এই পজিশনে এতজন লোক লাগবে, তার স্যালারি রেঞ্জেই, এক্সপেক্টেড স্যালারি এই, এভাবে আমরা ওখানে দিয়ে দিব। তো এটা যখন আমরা দিয়ে দিব তখন এই লিঙ্কটাতে ক্লিক করেই, সাপোজ আমি দেখাচ্ছি এই লিঙ্কটাতেই যখন আমরা ক্লিক করবো, এই লিঙ্কটাতেই ক্লিক করে কিন্তু আমরা এই লিঙ্কটাতে ক্লিক করলে কিন্তু আমরা এই পেজটাতে, আমাদের এই পেজটাতে কিন্তু চলে আসবে, আমাদের এই পেজটাতে যখন চলে আসবে তখন একজন জব সিকার একদম ডিটেলস যা আছে সব কিছু সে দেখলো এখান থেকে, যে কী মানে কী টাইপের কাজ, কী জব, তার কী টাইপের তার এটা রেসপন্সিবিলিটি, একদম ডিটেলস সে এখান থেকে পেয়ে গেল। দেন এখান থেকে পেয়ে সে অ্যাপ্লাই নাও, সে অ্যাপ্লাই নাও এটা ক্লিক করে দিবে, অ্যাপ্লাই নাও কিন্তু এটা ক্লিক করে দিবে, অ্যাপ্লাই নাও ক্লিক করে দিয়ে
এটা একটু দিয়ে আমি একটু পাবলিশ করে দিলাম জব ইয়েটা, পাবলিশ করা থাকলে এটা যে কেউ এটা থেকে দেখতে পারবে, আর আনপাবলিশ থাকলে এটা দেখতে পারবে না। তো এটা পাবলিশও আমরা এখান থেকে করে দিব, দিয়ে অ্যাপ্লাই নাও দিব। অ্যাপ্লাই নাও দিয়ে এখানে আমরা আমাদের যারা জব সিকার তারা এখান থেকে তাদের ইনফরমেশনগুলো দিয়ে দিবে। মিস্টার ইব্রাহিম খলিল, তার মেইল আইডিটা হচ্ছে, এখানে মেইল আইডিটাও সে দিয়ে দিবে, এমবেড ডট মেইল আইডিটা এখানে দিয়ে দিবে, তারপর মোবাইল নাম্বারটাও দিয়ে দিবে, দিয়ে দিবে তারপর পাশাপাশি শর্ট ইন্ট্রোডাকশনটা দিয়ে দিবে, আই এম মিস্টার খলিল, দেন তার যে ইন্ট্রোডাকশনটা দিবে সে আমার সেলফ ইন্ট্রোডাকশনটা যেটা সে এখানে এটা দিয়ে দিবে, ইন্ট্রোডাকশনটা এখানে দিয়ে দিবে, দিয়ে তারপর সে এখানে তার রিজিউমিটা অ্যাড করে দিবে এখানে সে। হ্যাঁ, তো রিজিউমিটা সে এখানে অ্যাড করে দিবে, রিজিউমিটা সাপোজ সে ফর এই যে সিভি একটা টেমপ্লেট এখানে আছে রেডি আমাদের, তো এই সিভি টেমপ্লেটে আমরা রিজিউমিটা অ্যাড করে দিয়ে সে এটা সাবমিট করে দিতে পারবে এখান থেকে। এটা সাবমিট করে যে ইউর কংগ্রেচুলেশনস, ইউর অ্যাপ্লিকেশন হ্যাভ বিন পোস্টেড সাকসেসফুলি। তো এটা যখন সে সাবমিট করে দিল, তো আমরা এটা কিন্তু তারা সাবমিট করে দিল, যারা জব সিকার তারা কিন্তু সাবমিট করে দিল, আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলেন বা আমরা অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট এর মাধ্যমে বলেন, যেভাবেই হোক আমরা লিঙ্কটা কিন্তু আমাদের জব সিকারদের কাছে এটা কিন্তু পাবলিসিটি করতে হবে, ঠিক আছে? তো এটা আমরাও করার পরে তখন তারা এই প্রসেসটা ওখান থেকে ওই লিঙ্কটার মাধ্যমে তারা এখানে এসে তাদের ডিটেলস ইনফরমেশনগুলো তারা সাবমিট করে দিল। তো সাবমিট করে দেওয়ার পরে যেটা হবে, এখন যে অর্গানাইজেশন জব যে অর্গানাইজেশন তারা রিক্রুটমেন্টটা দিয়েছে, তো তাদের ইন থেকে এখন এটা কি দেখা যাবে আমি ওইটাই একটু দেখাচ্ছি। যেমন যেমন রিক্রুটমেন্ট মডিউলে তখন যাবে, রিক্রুটমেন্ট মডিউলে যাওয়ার পরে এই অ্যাডমিন অফিসার যেটা আছে, যে অ্যাডমিন অফিসার যেটা আমরা ডেজিগনেশন ক্রিয়েট করেছি, পোস্ট ক্রিয়েট করেছি, এখানে কিন্তু অলরেডি একটা অ্যাপ্লিকেশন এসে জমা পড়ে গেছে, এবং এই এই যে পোস্টটা বা এই যে অ্যাডটা আমরা দিয়েছি রিক্রুটমেন্টের অ্যাডটা, এটা কিন্তু পাবলিশড হিসাবে আছে এখানে, যে এখানে দেখা যাচ্ছে যে পাবলিশড, তো এটা পাবলিশড হয়ে গেছে। কারণ এটা যতগুলো মানে যারাই এটার অ্যাপ্লিকেশন করবে, যতগুলো অ্যাপ্লিকেশন আছে এভাবে যখন অ্যাপ্লিকেশনগুলো করবে তখন টোটালি এখানে অ্যাপ্লিকেশনগুলো জমা হয়ে যাবে। এখন যেহেতু একটা অ্যাপ্লিকেশন হয়েছে, তখন ওয়ান অ্যাপ্লিকেশন, টু অ্যাপ্লিকেশন, থ্রি, যতগুলো অ্যাপ্লিকেশন হবে সবগুলো অ্যাপ্লিকেশনের কোয়ান্টিটি কিন্তু এখান থেকে শো করবে। তখন এইচআর ডিপার্টমেন্ট তারা কিন্তু ইজিলি দেখতে পারবে যে আসলে এই পোস্টের জন্য তার অ্যাপ্লিকেশন কয়টা পড়েছে। যেমন এখানে এই যে আমরা এই যে ইব্রাহিম খলিল একটুকে যিনি অ্যাপ্লিকেশন করেছে, তার নামে যে অ্যাপ্লিকেশনস ইব্রাহিম খলিল, ঠিক আছে, আমরা কিন্তু এই যে এখানে তার মেইল আইডিটাও আছে, তারপরে কে রিক্রুটমেন্টের জন্য অ্যাসাইন, সোর্স কোন সোর্সে সে দেখতে পেরেছে, এসব জিনিসগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তারপর অ্যাপ্লিকেশন সামারি দেওয়া আছে, অ্যাপ্লাইড জব দেওয়া আছে, ডিপার্টমেন্ট দেওয়া আছে, এবং তার সিভিটাও কিন্তু অ্যাট এ গ্লান্স আমরা এখান থেকে দেখতে পারবো। তার সিভিটাও কিন্তু আমরা এখান থেকে অ্যাট এ গ্লান্স দেখতে পারবো যে তার এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো কী আছে, তার কেরিয়ার অবজেক্টিভস কী আছে, তার স্কিল কী আছে, তার কোনো এক্সপিরিয়েন্স আছে কি না, এইসব বিষয়গুলো এখান থেকে আমরা কি দেখতে পারবো, এবং তার রেফারেন্স কী, তার পারমানেন্ট অ্যাড্রেস কী, একদম এভরিথিং, মানে তার একদম প্রোফাইলটা যেটা আছে এটা কিন্তু টোটালি আমরা এখান থেকে দেখতে পারবো, তার সিভিটা এখান থেকে দেখতে পারবো। তো এটা দেখে, এটা দেখার পরে তো এরকমভাবে একটা অ্যাপ্লিকেশন আমরা প্রসেস কমপ্লিট হইল, অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট হইল। তো অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট হওয়ার পরে দেন এইভাবে আমাদের অ্যাপ্লিকেশনগুলো আসবে একে একে করে। তো এইভাবে অ্যাপ্লিকেশনগুলো যখন একে একে করে আসবে, তখন আমাদের আমরা কিন্তু ইনিশিয়াল কোয়ালিফিকেশন যেটা এটা এখান থেকে কিন্তু দেখতে পারবো, ঠিক আছে, এবং আমরা এখান থেকে রেডি ফর নেক্সট স্টেজ সিলেক্ট করতে পারবো। আমরা সিভিগুলোকে সর্ট আউট করবো, এরকমভাবে সিভিগুলো যখন আসবে
পাঁচটা দশটা পনেরোটা বিশটা বা একশোটা হাজারটা যতটা সিভি আসুক, এগুলো থেকে কিন্তু আমরা প্রতিটা সিভিকে আসলে এইভাবে যাচাই বাছাই করে দেখে শুনে এভরিথিং যা আছে সব এখান থেকে কমপ্লিট করে দিতে পারবো। কমপ্লিট করে পাশাপাশি আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে কোন সিভিটা আসলে প্রসপেক্টিভ, এটা কিন্তু আমরা এখান থেকে এই যে একটা মার্কিং করে দিতে পারবো। মার্কিং বলতে আমরা এখানে একটু স্টার মার্ক করে দিতে পারবো, গুড, তারপর হচ্ছে ভেরি গুড অথবা এক্সিলেন্ট, এটা দিয়ে আমরা দিয়ে দিতে পারবো। এটা দিয়ে যখন এইচআর ডিপার্টমেন্ট থেকে বা রেসপন্সিবল ম্যানেজার বা ডিপার্টমেন্টের ম্যানেজার যখন এগুলা সিভিটা শর্ট আউট করে দিবে, শর্ট আউট যখন করে দিবে তখন এই সিভিগুলা থেকেই শর্ট আউট করে দিবে, তখন এই সিভিগুলো থেকেই ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে যেই মানে যাদেরকে আসলে ফার্স্ট ইন্টারভিউতে আসলে ইনভাইট করা হবে তারা মানে তাদেরকে এখানে কিন্তু নিয়ে আসা যাবে, ঠিক আছে, ফার্স্ট ইন্টারভিউতে নিয়ে আসা যাবে। অথবা যে যে ম্যানেজারকে বা যে ম্যানেজারের যে ডিপার্টমেন্টের ম্যানেজারের আন্ডারে এই রিক্রুটমেন্টগুলো হচ্ছে সেই সিভি শর্টিংগুলো করে দেখে যাচাই বাছাই করে সে এখান থেকে ফার্স্ট ইন্টারভিউতে এগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে দিয়ে দিল। তারপর এইচআর ডিপার্টমেন্ট কিন্তু তারপরের কাজটা কিন্তু এইচআর ডিপার্টমেন্টের, এইচআর ডিপার্টমেন্ট কিন্তু এই সিভিগুলো থেকে ঢুকে সিভিগুলোতে ঢুকে কিন্তু আপনার যেটা হচ্ছে যে তাদের টোটাল রিক্রুটমেন্টের অ্যাসেসমেন্টের প্রসেসগুলো কিন্তু শুরু করে দিতে পারবে, ঠিক আছে। তো এটার জন্য যেটা করতে হবে এটাতে যে যে এখানে ইডিটে যে আমি একটু দেখাচ্ছি, ইডিটে যে এখানে যাবে, এখানে যে এটা একটু সেভ দিই, আমি এটা একটু সেভ দিই, সেভ দিলাম। তারপরে এখান থেকে যেটা করতে হবে, করতে হবে যে সবাইকে আসলে একটা মানে এখান থেকে কিন্তু যেটা করা যাবে একটু দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এখান থেকে কিন্তু আমরা এই অ্যাপ্লিকেশন প্রসেসগুলোতে ঢুকে কিন্তু সবাইকে কিন্তু আমরা SMS করে দিতে পারবো অথবা মেইলও করে দিতে পারবো যে আপনারা ইউ আর সিলেক্টেড প্রাইমারি, ইউ আর সিলেক্টেড ফর দ্য পোস্ট, এভাবে এটা এখান থেকে কিন্তু দিয়ে দেওয়া যাবে। প্রাইমারি ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য পোস্ট, এই প্লিজ জয়েন জয়েন দ্য, এভাবে মানে টোটালি আমরা দিয়ে দিতে পারবো। হ্যাঁ, তো এটা একটু আমি এখান থেকে দেখাচ্ছি আমরা কীভাবে এটা দিব। সেটা হচ্ছে যে প্রতিটা আমরা সিভিতেই ঢুকেই অথবা আমরা একটা মেইলিং লিস্টও ক্রিয়েট করতে পারি সিস্টেম থেকেই, মেইল মডিউলটাকে ইউজ করার মাধ্যমে মেইলিং লিস্ট ক্রিয়েট করতে পারি, ক্রিয়েট করতে পারি। অথবা আমরা ধরে ধরে জনপ্রতি একজনকে SMSটাও দিয়ে দিতে পারি, এখানে SMS এর মাধ্যমে তার মেসেজটা এখানে দিয়ে দিব আমরা, দিয়ে তারপর কতগুলো নাম্বারও আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারবো। পাশাপাশি এখান থেকে SMS গুলা টেক্সটটা দিয়ে দেবো, ডিয়ার ডিয়ার মিস্টার ইব্রাহিম খলিল, প্রাইমারিলি ইউ হ্যাভ বিন সিলেক্টেড, এভাবে ব্লা ব্লা দিয়ে আমরা এখানে নাম্বারগুলো কিন্তু পাশাপাশি অ্যাড করে দেবো। এখানে একটু কাজ আছে, সেটা হচ্ছে যে এই নাম্বারগুলোকে আসলে প্রতিটা সিভি থেকে যে সিভিগুলো শর্ট আউট করার পরে আমরা আমাদের প্রাইমারি ইন্টারভিউর জন্য সিলেক্ট করা হবে, এই নাম্বারগুলোকে কিন্তু আমাদের একটু আলাদা করতে হবে, আলাদা করে এই নাম্বারগুলো এখানে দিয়ে দিতে হবে, এই নাম্বারগুলো এখানে দিয়ে সেন্ড SMS করে দিতে হবে, SMSটা সেন্ড করে দিয়ে দিতে হবে। পাশাপাশি আমরা মেলিং লিস্ট ক্রিয়েট করার মাধ্যমে, এখানে একটু কাজ আছে, মেলিং লিস্ট ক্রিয়েট করার মাধ্যমে ইমেইল মার্কেটিং যে মডিউলটা আছে এই মডিউলটাতে মেলিং লিস্ট আমরা ক্রিয়েট করব, ক্রিয়েট করে ওখানে একটা টেমপ্লেট, ওখানে একটা টেমপ্লেট দাঁড় করানো যায়, এটা মেলিং ইমেল মার্কেটিং মডিউলের ডেমনস্ট্রেশনে গেলে আপনারা টোটালি বুঝতে পারবেন। ওখান থেকে মেলিং লিস্ট ক্রিয়েট করে এবং একটা ওখানে একটা টেমপ্লেট দাঁড় করিয়ে যে প্রাইমারি রিলি ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য পোস্ট অফ এডমিন অফিসার, এরকমভাবে দিয়ে ইউর অ্যাসেসমেন্ট উইল বি হেল্ড অন এই ডেট। এবং পাশাপাশি যেটা করতে হবে এটা দিয়ে এটা করে আমাদেরকে ওই ইমেলের মাধ্যমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই রিক্রুটমেন্টের যে যে লিঙ্কটা ক্রিয়েট হয়েছে, আমরা রিক্রুটমেন্টের যে ফর্মটা ডেভেলপ করেছি ওই রিক্রুটমেন্টের ফর্মের যে আমাদের লিঙ্কটা ক্রিয়েট হয়েছে ওই লিঙ্কটা কিন্তু আমরা ওখান থেকে ওদেরকে ওই ইমেলের মধ্যে দিয়ে দিব, ঠিক আছে। তো এই লিঙ্কটা কোনটা, ওই লিঙ্কটাই আমি একটু সবাইকে দেখাচ্ছি, এই লিঙ্কটা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই লিঙ্কটা আমাদেরকে ওখানে ওখানে কি এই লিঙ্কটা কিন্তু ওখানে আমাদের দিয়ে দিতে হবে, ঠিক আছে। এ হচ্ছে সেই লিঙ্ক, ঠিক আছে, এই লিঙ্কটা আমাদের ওখানে আমরা দিয়ে দিব,
এই লিঙ্কটা কিন্তু আমরা ওখানে দিয়ে দিব। তো এই লিঙ্কটা কিন্তু ওখানে যখন আমরা এই লিঙ্কটা দিয়ে দিব, এই লিঙ্কটা যখন আমরা ওখানে দিয়ে দিব, তখন ওরা যারা জব সিকার, হ্যাঁ যারা জব সিকার আছেন, যারা সব জব সিকার আছেন, তারা কিন্তু ওখান থেকে ওই লিঙ্ক ক্রিয়েট করার মাধ্যমে তাদের অ্যাসেসমেন্টটা কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, তারা কিন্তু ওখান থেকে তাদের অ্যাসেসমেন্টটা কিন্তু কি কমপ্লিট করতে পারবে। তো আমি ওইটা একটু দেখাচ্ছি, রিক্রুটমেন্ট টেস্ট ফর এডমিন এডমিন অফিসার। এই যে লিঙ্কটা ক্রিয়েট হয়েছে, এই লিঙ্কটা কিন্তু আমরা ওখানে দিয়ে দিয়ে দিতে হবে, এই লিঙ্কটা ওখান থেকে দিয়ে দিতে হবে। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে একটু আমি দেখাচ্ছি, অথবা আমরা যেটা করতে পারি, এখান থেকে কিন্তু আমরা ইন্টারভিউটাকে টোটালি শিডিউল ইন্টারভিউ করে দিতে পারি। ঠিক আছে, যে ইন্টারভিউ শিডিউল ইন্টারভিউ স্টার্ট ইন্টারভিউ কিন্তু আমরা শুরু করে দিতে পারি। ঠিক আছে, সার্ভে এক্সপায়ার্ড, এটা অবশ্য সার্ভেটা শেষ হয়ে গেছে, যে কারণে সার্ভেটা এক্সপায়ার্ড দেখাচ্ছে। তো এই লিঙ্কটা, মানে যেটা আমি যে বলতে নিয়েছিলাম, যে স্টার্ট ইনভার্ট কনসাল্ট ইন্টারভিউ, এই যে এই ফর্মটা কিন্তু আমরা ওখানে শেয়ার করে দিতে পারি। এই ফর্মটা যখন আমরা শেয়ার করে দিব, হ্যাঁ এই ফর্মটা যখন আমরা ওখানে টোটালি শেয়ার করে দিব, অথবা এই যে এখানে একটা মিটিংও ক্রিয়েট করতে পারি আমরা, সরাসরি মিটিং ক্রিয়েট করে ওই মিটিংয়ের মাধ্যমে কিন্তু আমরা, মানে এই এখানে আমি যেটা দেখাইলাম যে বিভিন্ন আঙ্গিকে আমরা পাঠাতে পারি, ইমেল মডিউলটার মাধ্যমে পাঠাতে পারি, পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে এই মিটিং স্টার্ট মিটিংয়ের মাধ্যমে আমরা এখানে একটা ক্রিয়েট করতে পারি, যে এখানে দিতে পারি যে রিক্রুটমেন্ট টেস্ট অফিসার, এটা এখান থেকে দিয়ে দিতে পারি। এটা এখান থেকে দিয়ে আমরা শিডিউল করে দিতে পারি, যে কোন শিডিউলে কি হবে, রিমাইন্ডার সেট করে দিতে পারি। এবং মেল আইডিগুলো আমাদের, আসলে যেটা হচ্ছে যে মেল আইডিগুলো আমাদের কাস্টমাইজ করার মাধ্যমে এগুলো এখানে অ্যাড করে দিতে হবে, কাস্টমাইজ করার মাধ্যমে এগুলো এখানে অ্যাড করে দিতে হবে। ডিসক্রিপশনে আমি ওই সার্ভে মডিউলটার যে লিঙ্ক আছে, ডিসক্রিপশনে যে আমরা সার্ভে মডিউলটার যে লিঙ্ক আছে, আমরা লিঙ্কটা যে লিঙ্কটা আমরা পেয়েছি সার্ভে মডিউলটার, এই লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশনে অ্যাড করে দিতে পারবো। আমরা SMS এর মাধ্যমে দিতে পারবো, ইমেল মডিউলটার মাধ্যমে দিতে পারবো, পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে আপনার এই স্টার্ট মিটিং মিটিং করার মাধ্যমে আমরা কিন্তু এটা দিতে পারবো। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে এই লিঙ্কটা দিয়ে দিতে পারবো। ঠিক আছে, লিঙ্কটা যখন আমরা দিয়ে দিব, তখন লিঙ্কটা যখন আমরা দিয়ে দিব, তখন একটা জব সিকার যারা আছে, তারা আসলে এই লিঙ্কটাতেই ক্লিক করবে, জাস্ট এই লিঙ্কটাতেই যাবে, এই লিঙ্কটাতে ঢুকে তারা টেস্ট কিন্তু শুরু করে দিবে। ঠিক আছে, টেস্ট কিন্তু তারা শুরু করে দিবে, যে আমি দেখাচ্ছি, টেস্ট কিন্তু তারা শুরু করে দিবে। রেজিস্টার্ড সার্টিফিকেশন, ডিপার্টমেন্ট নেম দিবে, এখানে নাম দিবে, কোন ডিপার্টমেন্টে সে জব করতে যাচ্ছে, এভাবে টোটাল এভাবে সে কন্টিনিউ করবে। কন্টিনিউ করে সে ডেটটা দিবে, কোন ডেটে পরীক্ষাটা দিচ্ছে এটা দিবে সে, হ্যাঁ তারপরে তার নাম দিবে, এখানে টোটাল নামটা দিবে। তো এইভাবে কিন্তু সে টোটাল প্রসেসটা এই সার্ভে মডিউলটার মাধ্যমে কমপ্লিট করার মাধ্যমে কমপ্লিট করে সাবমিট করে দিবে। তো যখন সাবমিট করে দিবে, তখন আমরা ওই নির্ধারিত ডেটটা যখন, মানে ডেটে যখন পরীক্ষাটা কমপ্লিট হবে, এক্সাম অ্যাসেসমেন্টটা কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার পরে আমরা জাস্ট এর পরেই কিন্তু আমরা রিক্রুটমেন্টের যে টেস্ট আছে, ওই টেস্টের রিজাল্টটা কিন্তু আমরা পেয়ে যাব আর কি। ঠিক আছে, রিক্রুটমেন্ট টেস্টের যে রিজাল্ট আছে, ওই রিক্রুটমেন্ট টেস্টের রিজাল্টটা কিন্তু আমরা সার্ভে মডিউলে গেলেও আমরা পাবো এটা, পাশাপাশি আমরা এখান থেকেও আমরা এটা দেখতে পারবো। ঠিক আছে, এখান থেকেও আমরা যদি আমরা কিন্তু এই অ্যান্সারটা কিন্তু এখান থেকে দেখতে পারবো, যে কোন কোন অ্যান্সারটা কে অ্যান্সার দিয়েছে, যেহেতু এটা অ্যাসেসমেন্টটা হয়নি, শুরু হয়নি, তো এটা এখানে অ্যান্সারটা দেখা যাচ্ছে না। তো এই অ্যান্সারের বিষয়টি আমি একটু সার্ভে মডিউলে যাচ্ছি, অ্যান্সারটা আসলে সার্ভে মডিউল থেকেই দেখাতে হবে, নাহলে অ্যান্সারটা আসলে আপনারা বুঝতে পারবেন না। অ্যান্সারটা সার্ভে মডিউলে আসি আসলে দেখতে পারবে, যে যেমন এই একটা অ্যান্সার এখানে শো করছেন, অ্যান্সারটা যখন শো করবে, তখন টোটাল
আমরা দেখতে পারবো যে তার সাকসেস রেশিও কত, সে 66.7% মার্ক পেয়েছে, কোন কোন কোশ্চেনারি যে সে কী মার্ক পেয়েছে, এটা একদম অথেন্টিক ডাটা। এটা যখন জব সিকাররা অ্যাসেসমেন্টটাতে অংশগ্রহণ করবে তখন তারা এটাতে টোটালি এখানে এখান থেকে এই মার্কিংগুলা শো করবে এবং মার্কিংগুলো সিস্টেম থেকে টোটাল একদম ডেভেলপ হবে আর কি। সিস্টেম থেকে একটা মার্কিং আসবে, মার্কিং আসার পরে এটার জন্য আর কোনো ইয়ে করা লাগবে না, যে আসে না যে মার্কিং খাতা দেখা লাগবে এরকম কিছু নাই, এরকম কিছু করাই লাগবে, করার দরকারই নেই। এই যে কোশ্চনারিস্টটা যদি আমি এখানে থেকে দেখাই, কোশ্চনারিস্টটা কী কোশ্চনার আছে, যে টোটালে কোশ্চনারিসগুলো এখানে আছে আর কি, অ্যাট এ গ্ল্যান্স দেখা যাবে আর কি। হ্যাঁ, তারপর পাশাপাশি যেটা দেখাবো পাশাপাশি আমি এখানে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই তো কোশ্চনারাইজ গুলো, সার্টিফিকেশনটাও এখানে থেকে দেওয়া যাবে, এটা আর দেখানোর দরকার নাই। তো এই রেজাল্টগুলো কিন্তু আমরা এখান থেকে কি দেখতে পারবো, অ্যাট এ গ্ল্যান্স কিন্তু আমরা রেজাল্টগুলো কিন্তু কি দেখতে পারবো, এই রেজাল্টগুলো কিন্তু অ্যাট এ গ্ল্যান্স দেখতে পারবো যে কোন কোন সাবজেক্টে কি তার রেজাল্ট হয়েছে এবং কোন কোন কোশ্চনারিজের আন্ডারে সে কি রেজাল্ট পেয়েছে। এই যে টোটালে যে 5, 4, 1, 2, 3 কে এটার অ্যাসেসমেন্ট করেছে, কার ওপর অ্যাসেসমেন্ট করেছে, 36.36 মার্কস সে পেয়েছে, কুইজে সে পাস করেছে, এসব বিষয়গুলো একদম রেজাল্টটা আমরা এখান থেকে কি দেখতে পারবো। তো রেজাল্টটা যখন আমরা এখান থেকে দেখতে পারবো, তো রেজাল্টটা দেখে আমরা একটা ডিসিশন নিতে পারবো যে আসলে অ্যাভারেজ একটা মার্কিংও কিন্তু এখান থেকে আমরা বের করতে পারবো। ঠিক আছে, রেজাল্টটা রেজাল্টটা আমরা এখান থেকে টোটালি দেখে সার্ভে মডিউলটার মাধ্যমে আমরা দেখে টোটাল আমরা দেখে যেমন অ্যাভারেজ একটা মার্কিংও এখান থেকে পাবো। হ্যাঁ, অ্যাভারেজ মার্কিংটা আমি একটু দেখাচ্ছি, যেমন অ্যাভারেজ মার্কিং, এই যে অ্যাভারেজ মার্কিং দেখাচ্ছি আমি, যেহেতু ওই ফর্মটা এই ফর্মটাতে মার্কিংটা আছে, যেমন 3 জন রেজিস্টার্ড হয়েছে, অ্যাটেম্পট হয়েছে 3 জন অ্যাটেন্ড করেছে, সাকসেস 2 জন হয়েছে। ঠিক আছে, তারপরে সাকসেস হয়েছে 66, অ্যাভারেজ মার্কিং সে পেয়েছে এটা। এই অ্যাভারেজ মার্কিংটা আমরা এখান থেকে কি সেট করে দিয়ে দিতে পারবো। তো এই অ্যাভারেজ মার্কিংটা যখন, এটা আসলে রিক্রুটমেন্ট প্রসেসটা আসলে সার্ভে মডিউলটার সাথে কোলাবোরেশন করেই আসলে হয়, তো যে কারণে আসলে সার্ভে মডিউলটা থেকে আমি অ্যাসেসমেন্টের রেজাল্টটা দেখাইলাম। তো সার্ভে মডিউলটা থেকে আপনারা একটু দেখে নেবেন যে সার্ভে মডিউলে কীভাবে ফর্ম ডেভেলপ করা হয় এবং কীভাবে কীভাবে আসলে ওখান থেকে একটা রিপোর্ট জেনারেট করা হয় আর কি। তো এইসব অ্যাসেসমেন্টগুলো কমপ্লিট করার পরে আমরা কিন্তু অ্যাসেসমেন্টগুলো কমপ্লিট করবো ওই রিপোর্ট অনুসারে, অ্যাজ পার রিপোর্ট, রিপোর্ট অনুসারে কিন্তু তাকে আমরা সেকেন্ড ইন্টারভিউতে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে আমরা দিয়ে দিতে পারি। এটা এইচআর ডিপার্টমেন্টই করবে, এইচআর ডিপার্টমেন্ট সেই রিপোর্ট অনুসারে, ওভারঅল রিপোর্ট অনুসারে, অ্যাভারেজ রিপোর্ট অনুসারে যার মার্কিংটা বেশি, যে পাশ করেছে, তাকে সেকেন্ড ইন্টারভিউতে আমরা কিন্তু কি নিয়ে আসবো। তো সেকেন্ড ইন্টারভিউতে আমরা নিয়ে আসার পরে কিন্তু এখান থেকে সেকেন্ড ইন্টারভিউটা আমরা কীভাবে কন্ডাক্ট করবো এটা একটু আমি দেখাচ্ছি। সেকেন্ড ইন্টারভিউটা যখন আমরা কন্ডাক্ট করবো তখন সেটা হচ্ছে যে এখানে এসে দেখলাম যে সাপোজ সে এই পোস্টের জন্য সিলেক্টেড হয়েছে, তখন সেকেন্ড ইন্টারভিউতে এসে তাকে স্টার্ট মিটিংয়ে যায়, তার সাথে আমার মিটিং ক্রিয়েট করে দিব অনলাইনের মাধ্যমে, টোটালি অনলাইনের মাধ্যমে মিটিং ক্রিয়েট করবো। এখন মিটিং গিয়ে মিটিংয়ে মিটিং মডিউল থেকে আমরা অনলাইনের মাধ্যমে মিটিংটা করতে পারবো, আবার অফলাইনের মাধ্যমে মিটিং করতে পারবো। তখন ওই এই মিটিং মডিউলটাতে টোটাল কোন লোকেশনে আসবে, কীভাবে আসবে, কখন আসবে, ডিটেলস একদম এখানে আমরা কি এখানে এটা টোটালস কি ডিটেলস আমরা উল্লেখ করে দিব। সাপোজ এখানে লেখা হবে যে ভাইবা ফর দা পোস্ট অফ এডমিন অফিসার অফিসার দিয়ে এখানে আমাদের সেই আগের মতো ওই মেল আইডি গুলোকে এখানে আসলে দিয়ে দিতে হবে এবং ডেটটা দিয়ে দিতে হবে, কত ঘন্টার হবে টোটাল বিষয়টা দিয়ে দিতে হবে, এখানে ডিসক্রিপশনে দিয়ে দিতে হবে ডিয়ার মিস্টার এরকম ভাবে দিয়ে দিতে হবে, যে কোথায় আসতে হবে, কিভাবে আসতে হবে, কখন আসতে হবে, টোটাল বিষয়গুলো এখানে উল্লেখ করে দিতে হবে। আবার যদি বলে যে না আমি এটা অনলাইন মিটিং করবো, তখন ক্রিয়েট ভিডিও কলিং দিয়ে আমরা মিটিংটা এখান থেকে করতে পারবো। তখন যেটা হবে, এই ভাইবা হওয়ার পরে ভাইবার একটা মার্কিং কিন্তু আমরা পাবো, তো ভাইবার মার্কিংটাও কিন্তু আমরা ওই সার্ভে মডিউলটাতে এন্ট্রি করে দিব। এন্ট্রি করে দেওয়ার পরে ওখান থেকে ভাইবার মার্কিং শো একদম ওভারঅল একটা মার্কিং, একটা সামারি ওখানে চলে আসবে। ঠিক আছে, ওভারঅল মার্কিং এর সামারি চলে আসবে। চলে আসার পরে দেন আমরা যেটা করব সেটা হচ্ছে যে দেন আমরা যেটা করব যে সেটা হচ্ছে যে এদের মধ্য থেকে আবার সিলেক্ট করে দিব যে রেডি ফর নেক্সট স্টেজ।
এমন ভাবে আমাদের পার্টিসিপেন্ট বা জব সিকার যারা আছে এটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে, কারণ প্রতিটা ইন্টারভিউ বা প্রতিটা অ্যাসেসমেন্টে কিন্তু এমপ্লয়িগুলো আমাদের আস্তে আস্তে মানে একদম ছেকে, যে দক্ষ জনবল নিয়োগ দেওয়া যেটা, ছেকে একদম দক্ষ জনবলকে আমরা নিয়ে আসতে পারবো। তো নিয়ে এসে ফাইনালি তাদেরকে আমরা এখানে নিয়ে আসবো, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে নিয়ে আসবো। এখানে নিয়ে এসে এখান থেকেই আমরা আবার একটা কি ওদেরকে এখান থেকে কি একটা মেসেজ দিয়ে দিতে পারবো, এখান থেকে একটা মেসেজ আমরা দিয়ে দিব। এখান থেকেই সাপোজ এই এমপ্লয়িটা সিলেক্ট হইলো, তাকে আমরা একটা ইমেলও করে দিতে পারবো অথবা তাকে মেসেজও করে দিতে পারবো যে ডিয়ার মিস্টার ইব্রাহিম, ফাইনালি ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য পোস্ট অফ অ্যাডমিন অফিসার। এভাবে দিয়ে আমরা এখান থেকে একটা SMS করে দিব, অথবা আমরা ইমেল মার্কেটিং এর মাধ্যমে একটা ইমেল মার্কেটিং মডিউলটার মাধ্যমে ওখানে মেইলিং লিস্ট ক্রিয়েট করে ওখানে তার মেল আইডিটা দিয়ে আমরা, ওখানে একটা টেমপ্লেট থাকবে, ওই টেমপ্লেট অনুসারে তাকে আমরা মেল করে দিব। তো সে অনুসারে সে আমাদের ওখানে আবার আমরা ক্রাইটেরিয়া দিব যে আপনার আমাদের অ্যাজ পার ইনস্টিটিউশনাল যে HR ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়া অনুসারে আপনার এই পেপারসগুলো অমুক ডেটের মাধ্যমে জমা দিতে হবে। ওখানে আমরা ওই মেল মেল আইডি মেল ইমেল মডিউলটার মাধ্যমে আমরা ওখানে উল্লেখ করে দিয়ে ওদেরকে মেল করে দিব, ঠিক আছে? মেল করে দিলে তারা ওই নির্দিষ্ট সময়ের মধ্যে তারা হয় ওইটা মেইলে সাবমিট করবে, আমাদের অ্যাজ পার আওয়ার HR পলিসি ইনস্ট্রাকশন অনুসারে তারা মেইলে সাবমিট করবে, অথবা ওইটা কিন্তু মেইলে সরি ওইটা ইমেল মডিউলে কিন্তু ডিটেলস উল্লেখ করে দিতে হবে যে আপনারা ফিজিক্যালি এসে জমা দিবেন নাকি অনলাইনে বা গুগল ড্রাইভের মাধ্যমে শেয়ার করার মাধ্যমে এটা জমা দিয়ে দিবে। তো ওইটা ওখানে ডিটেলস উল্লেখ করে দিলে ওরা পেপারসগুলো ওখানে জব সিকার যারা আছে ওরা ওখানে জমা দিয়ে দিবে, ড্রাইভ শেয়ার করে দিবে। ড্রাইভ শেয়ার করে দিলে দেন আমরা যেটা করব এখান থেকে HR ডিপার্টমেন্ট থেকে আমরা তাকে ক্রিয়েট এমপ্লয়ি করে দিব, ঠিক আছে? সব কিছু ওকে এখন সব কিছু ওকে কাগজপত্র পেয়ে আমরা এখান থেকে তাকে ক্রিয়েট এমপ্লয়ি করে দিব, এবং সে কোন ডিপার্টমেন্টে আছে এটা তাকে এখানে ট্যাগ করে দিব, ঠিক আছে? এখানে ট্যাগ করে দিব তার ওয়ার্ক মোবাইল নাম্বার কী হবে, তার ফোন নাম্বার কী হবে, ইমেল আইডিটা কী হবে, কোন ডিপার্টমেন্ট আছে যে ডিপার্টমেন্টটা এখানে দিয়ে দিব, কোন ডিপার্টমেন্ট তার ম্যানেজার কে আছে এগুলো এখানে সেট করে দিব। তার ছবি যখন সে সাবমিট করবে ওই ছবিগুলো এখান থেকে আমরা দিয়ে দিব, টোটালি ছবিটা এখানে অ্যাড করে দিব। তারপরে দেখা যাচ্ছে ওয়ার্ক ইনফরমেশনগুলো, প্রাইভেট ইনফরমেশন, HR সেটিংস, তারপর চেকলিস্টগুলো এখানে থাকবে, ঠিক আছে? টোটাল একটা এমপ্লয়ি ক্রিয়েট করে এখানে সেভ করে দিব, ঠিক আছে? এখানে সেভ করে দেব। দেন তার ফার্দার প্রসেসগুলো হবে যেটা, যে তার তার সে কোন মানে তার ফার্দার প্রসেসগুলো যেটা হবে, যে একটা এমপ্লয়ি যেই যেই এমপ্লয়ি হওয়ার পরে বা একটা এমপ্লয়ি রিক্রুটমেন্ট হওয়ার পরে তার যেই কাজগুলো থাকে, বেসিক্যালি প্রজেক্ট নিয়ে কিছু কাজ থাকে, তারপর এখানে এই টাস্কগুলো অ্যাটেন্ডেন্স দেখা যাবে, তারপর টাইমশিটগুলো মানে সে ডেইলি বেসিসে যে কাজগুলো করছে ওই কাজগুলো টাইমশিটটাও টোটালি এখান থেকে একটা ওভারভিউ দেখা যাবে, তার সাথে যে কন্ট্রাক্ট সাইনিংটা হয়েছে কন্ট্রাক্ট সাইনিংটা কী আসবে সে এটাও দেখা যাবে, তার ডকুমেন্টসগুলো কী কী সে সাবমিট করেছে এগুলো এখানে রাখা যাবে, তারপর তার পে স্লিপে কোন কোন স্যালারি স্ট্রাকচারটা কী টোটাল বিষয়টা জানা যাবে এখানে জানা যাবে, লোন লোনের বিষয়টা সেটা জানা যাবে, তারপর কাস্টডি যদি কোনো অফিসিয়াল কোনো অফিসিয়াল কোন কোনো অ্যাক্সেসরি যদি সে ইউজ করে থাকে এটার একটা ডাটা এখানে থাকবে, তারপরে এখান থেকে মানে এই টোটাল বিষয়টাই সে তখন একদম ফুল এমপ্লয়ি হয়ে সে এই টোটাল এই মডিউলগুলো সব ইউজ করা শুরু করবে, তখন একজন ম্যানেজার বা সুপারভাইজার ইজিলি তার এই ড্যাশবোর্ড থেকে এমপ্লয়ি ড্যাশবোর্ড থেকেই টোটাল সব জিনিসগুলো দেখতে পারবে। তো এভাবেই আসলে একটা এমপ্লয়ি একদম টোটাল রিক্রুটমেন্ট প্রসেসটা এভাবেই টোটালি কমপ্লিট হয়ে থাকে, ঠিক আছে? এখানে একটা জিনিস একটু বাদ পড়ে গেছে, যেটা ক্রিয়েট এমপ্লয়ি করার আগে আমাদের মাঝখানে আমাদের অফিসিয়াল যে কার্যক্রমগুলো করতে হয় তার মধ্যে অ্যাপ্রুভাল হচ্ছে খুব জরুরি একটা জিনিস, অ্যাপ্রুভালটা তাকে দিতে হবে যে ফাইনালি সে সিলেক্ট হয়েছে, এটা কি ক্রিয়েট পোস্ট নাকি ভ্যাকেন্ট পোস্ট, এটা আমি ওই অ্যাপ্রুভাল মডিউলে দেখিয়েছি, এটা আমরা আপনারা অ্যাপ্রুভাল মডিউলটা যখন ভিডিও ডেমনস্ট্রেশনটা দেখবেন তখন বুঝতে পারবেন মানে ক্রিয়েট পোস্ট নাকি ব্যাকএন্ড পোস্ট, ওইটা ওখানে দিয়ে অ্যাপ্রুভালটা নিয়ে নিতে হবে সিনিয়র টপ ম্যানেজমেন্টের কাছ থেকে। অ্যাপ্রুভালটা নিয়ে দেন এই অ্যাপ্রুভালটা নেওয়ার আগে অবশ্যই শিওর হতে হবে যে তার যে টোটাল অ্যাপ্রুভালটা নেওয়ার আগে অবশ্যই শিওর হতে হবে যে
তার টোটাল সবগুলো কাগজপত্র সে ঠিকঠাক মতো জমা দিয়েছে কিনা, ঠিকঠাক মতো সে সাবমিট করেছে কিনা, তো ওগুলা দিয়ে ওখানে ওই ডকুমেন্টের লিঙ্কটা দিয়ে ওখানে সাবমিট করে দিলে যারা অ্যাপ্রোভার আছে তারা এটা অ্যাপ্রোভারটা দিয়ে দিবে, অ্যাপ্রোভার কমপ্লিট করবে। এবং পাশাপাশি আরেকটা জিনিস, যেটা আমরা কন্ট্রাক্ট সাইনিং, যেটা আমরা যে আমাদের ইনস্টিটিউশনে যে কন্ট্রাক্ট সাইনিংটা করি, তো আমাদের ওই আমাদের অ্যাজ পার আমাদের এইচআর পলিসি বা যে নির্ধারিত কন্ট্রাক্ট সাইনিং ফর্ম আছে, ওই ফর্মটাও ওখানে তার কাছ থেকে সাইন করে নিতে হবে, সাইন করে নিয়ে নিতে হবে। তার ন্যাশনাল আইডি নিতে হবে, তারপর তার এডুকেশনাল সার্টিফিকেটের কপিগুলো নিতে হবে, মানে প্রয়োজনীয় যে কাগজপত্র যা আছে এভরিথিং, তা আমরা ওই তাকে মেল করে দিব যে এই কাগজগুলো অমুক ডেটের মাধ্যমে পাঠিয়ে দেন, তখন সে এটা পাঠিয়ে দিবে। পাঠিয়ে দেওয়ার পরে আমরা যেটা করব যে অ্যাপ্রুভালটা কমপ্লিট করে ফেলবো, অ্যাপ্রুভালটা কমপ্লিট করে আমরা এই যে ইমেলটা, সরি, আমরা এমপ্লয়িটা ক্রিয়েট করে ফেলবো, ক্রিয়েট করে দেন ফার্দার প্রসেসগুলো একদম টোটাল সব প্রসেসগুলো শুরু হবে, যে তার কোন কোন কাজ করতেছে, ইভ্যালুয়েশনটা কি, তার লিভটা সে কীভাবে এনজয় করতেছে, মানে কয়টা লিভ এনজয়, মানে একদম ফার্দার, মানে একদম টোটাল একজন এমপ্লয়ি হওয়ার পরে যে প্রসেসটা করে থাকি সেই প্রসেসটাই সে টোটালি এখানে কমপ্লিট করবে। ঠিক আছে, তো এভাবেই আসলে টোটালি আমরা আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা সিস্টেমের মাধ্যমে, শ্রোতা সিস্টেম আমরা করতে পারি। পাশাপাশি আমি যেটা একদম দেখাবো, রিক্রুটমেন্টের রিপোর্টিং অ্যানালাইসিসটা আমরা এখান থেকে দেখাতে পারবো। হ্যাঁ, রিপোর্টিং অ্যানালাইসিসটা আমরা এখান থেকে দেখাতে পারবো। রিপোর্টিং অ্যানালাইসিসের মধ্যে যেটা আমাদের সবচেয়ে বড় সুবিধা, সেটা হচ্ছে যে রিপোর্টিং অ্যানালাইসিসে আমরা আমরা যে অ্যাপ্লিকেশনগুলো পেয়েছি, অ্যাপ্লিকেশনগুলো কোন কোন পোস্ট থেকে পেয়েছি, কোন কোন পোস্ট থেকে কয়টা অ্যাপ্লিকেশন পেয়েছি, কয়জন অ্যাপ্লিকেশন করেছে, কোন মাসে কজন করেছে, এগুলো সব কিছু ফিল্টারিং করার মাধ্যমে আমরা কিন্তু এখান থেকে একটা রিপোর্ট সাবমিট করতে পারবো, কে রেসপন্সিবল ছিল। ঠিক আছে, টোটাল এখান থেকে আমরা এটা দেখতে পাবো যে ফিল্টারিং করা কোন ডিপার্টমেন্টে ছিল, কোন স্টেজে আছে এখন বর্তমানে, এটা কিন্তু টোটাল আমরা এখান থেকে এই রিপোর্টিংয়ের মাধ্যমে কিন্তু কি আমরা এটা দেখতে পারবো, কোন মাসে রিক্রুটমেন্টটা হয়েছে। ঠিক আছে, এই ক্রিয়েশন ডেটটা মানে যেটা কখন রিক্রুটমেন্টটা হয়েছে, মেতে কটা হয়েছে, কোন পোস্টে হয়েছে, কোন ডিপার্টমেন্টে হয়েছে, কোন স্টেজে আছে, এটা এই টোটাল বিষয়গুলো এখান থেকে আমরা রিপোর্টিং সিস্টেমটা তৈরি করে আমরা কিন্তু কি এটা আমাদের টপ ম্যানেজমেন্টের কাছে যে কোনো সময় যে কোনোভাবে এটা সাবমিট করতে পারবো। ঠিক আছে, পাশাপাশি আমরা এখানে একটা কম্পারিজন অ্যানালাইসিস করতে পারবো যে মে মাসে আমাদের কয়টা রিক্রুটমেন্ট হয়েছে এবং এর আগের মাসে আমাদের কয়টা রিক্রুটমেন্ট হয়েছে, এটা কিন্তু আমরা একটা কম্পারিজন অ্যানালাইসিস এখান থেকে করে ম্যানেজমেন্টে সাবমিট করতে পারবো। ঠিক আছে, এবং এটা কিন্তু এক্সপোর্টও করতে পারবো, এই ডাটাগুলো আমি এক্সপোর্ট করে আর দেখাইলাম না, করতে পারবো। এখানে যেটা হলো যে এই যে পিভট ভিউতে একটু দেখা যাবে, গ্রাফিক্যাল ভিউতে দেখা যাবে, তারপরে দেখা যাচ্ছে যে এই ভিউতে একটু দেখা যাবে, এইভাবে রিপোর্টিংগুলো আমরা প্রেজেন্ট করে দেখাতে পারবো। এর ফলে যে সবচেয়ে বড় সুবিধা হবে যে একটা এমপ্লয়ি আসলে রিক্রুটমেন্ট হওয়ার পরে, আপনার একটা এমপ্লয়ি যখন রিক্রুটমেন্ট হবে তখন ইন ফিউচারে এই পোস্টে আসলে কতজন লোক আমরা রিক্রুটমেন্ট দিয়েছি, ঠিক আছে, এবং কয়টা অ্যাপ্লিকেশন আমাদের করেছে, এই ডিটেলস বিষয়গুলো আমরা দেখতে পারবো আর কি। ঠিক আছে, কয়জন একদম ফাইনালি সিলেক্টেড হয়েছে, পাশাপাশি রিপোর্টটাও এখান থেকে আমরা দেখতে পারবো যে এই পোস্টে কজন, কয়টা সিভি আছে, কার কি এক্সপেকটেশন আছে। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পারবো কার কি এক্সপেকটেশন ছিল। এটা থেকে আমাদের এটা ভবিষ্যতে একটা রিসোর্স হয়ে গেল, যে তার এক্সপেক্টেড স্যালারি ছিল 12,000 টাকা, প্রপোজ স্যালারি 12,000 টাকা, তো এইভাবে আমরা এটা একটা রিসোর্স হয়ে গেল। ইন ফিউচারে আমরা এখান থেকেই আসলে এই জব সিকারদেরকে কিন্তু আবার ডেকে আমরা কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা আরও স্মুথলি খুবই সুন্দরভাবে কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, তো এই আসলে ছিল বেসিক্যালি, এই আসলে ছিল যে রিক্রুটমেন্ট প্রসেসটা আসলে কীভাবে কমপ্লিট করা যায়। পাশাপাশি এখানে যে জব পজিশন, এগুলো তো দেখাই যাচ্ছে, জব পজিশনটা কী কী আছে এগুলো অ্যাট এ গ্ল্যান্স দেখা যাবে, যে জব পজিশনটার একটা রিপোর্টিং দেখা যাবে, যে কারেন্ট এমপ্লয়ি কজন আছে কোন কোন ডিপার্টমেন্টে, এক্সপেক্টেড নিউ এমপ্লয়িজ কজন কী লাগবে এটাও একটা একদম দেখা যাবে, ফরকাস্টেড এমপ্লয়িজ কজন আছে, হায়ার্ড কজন আছে, এগুলো টোটাল সব কিছু এখানে একটা রিপোর্টিংয়ের মাধ্যমে আমরা দেখতে পারবো। ডিপার্টমেন্টগুলো যেটা ডিপার্টমেন্টেই দেখালাম, ডিপার্টমেন্টগুলো কী আছে এই ডিপার্টমেন্টটা আমরা এখান থেকে দেখতে পারবো, অ্যাক্টিভিটি টাইপটা দেখতে পারবো, আমরা অ্যাক্টিভিটি টাইপটা আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। ঠিক আছে, এই টোটাল বিষয়গুলো আমরা এখান থেকে সেট করে একদম রিক্রুটমেন্টের টোটাল প্রসেসটা আমরা থ্রু দ্য সিস্টেম খুব স্মুথলি কমপ্লিট করতে পারবো। তো এই ছিল আসলে আজকে রিক্রুটমেন্ট নিয়ে টোটালি, এই ছিল রিক্রুটমেন্ট প্রসেসটা আমরা মানে এভাবে করতে পারি। তো
তো ওভারঅল আমার প্রেজেন্টেশন এই ছিল রিক্রুটমেন্ট নিয়ে। এছাড়াও আমি আশা করি যে সবাই আসলে আপনারা এটা খুবই মানে খুবই ভালোভাবেই বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আশা করি যে রিক্রুটমেন্ট মডিউলটা দিয়ে আপনারা আপনাদের অর্গানাইজেশনের রিক্রুটমেন্ট প্রসেসটা খুবই স্মুথলি কমপ্লিট করতে পারবেন। তো যাক, আমার আজকে এই ছিল, সবার কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।